ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। যে আমাদের একদিন জানতে চেয়েছেন, এক বোনের 1 তারিখ ঋতু শুরু হয়েছে আর 7 তারিখ শেষ হয়েছে, এটা তার অভ্যাস। হঠাৎ করে 15 তারিখ আবারও তিনি হালকা লালচে বাদামি রঙের রক্ত দেখেন, এটা কি ঋতু নাকি ইস্তেহাদা? এখন কি ওনাকে ফরজ গোসল করে সালাত আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত বোন, আমরা প্রত্যেককেই জানি যে মহিলাদের প্রতি মাসে যে রক্ত এসে থাকে, যেটাকে হায়েজ বলা হয় বা ঋতু বলা হয়, এর কোনো সর্বনিম্ন এবং সর্বোচ্চ এর কোনো সময়সীমা কোরআন ও হাদিসে নাই। তাই প্রত্যেক মহিলা তার যে রক্ত এসে থাকে সেই রক্তের নিয়মের উপরে সে সময়সীমা নির্ধারিত করবে, যে কখন আরম্ভ হলো এবং কখন শেষ হলো, কখন আরম্ভ হলো কখন শেষ হলো। যেহেতু আর সর্বনিম্ন এবং সর্বোচ্চ কোনো সময়সীমা নাই, তাই প্রত্যেককেই তার নিজের ঋতুর উপরে, হায়জের উপরে কি করবে, সময়সীমা নির্ধারিত করবে। আর এই রক্তর কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো দুর্গন্ধ হবে, পাতলা এবং কালো রক্ত হবে। এই রক্ত বৈশিষ্ট্য হলো দুর্গন্ধ, পাতলা, কালো। এবং এই হায়েজ বা ঋতু শেষ হবে বুঝবে কিভাবে? সেটা হবে এইভাবে যে লজ্জাস্থান থেকে সাধারণ রক্ত বা রংটা ফ্যাকসা ফ্যাকসা, হ্যাঁ, এগুলো বের হওয়ার মাধ্যমে সে বুঝবে যে আমার ঋতু বা হায়েজ বা প্রতি মাসে যেটা রক্ত আসে সেটা শেষ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো প্রত্যেকেই তার নিজের নিজের সময়কে নির্ধারণ করবে, কখন আরম্ভ হলো এবং কখন শেষ হলো। এক এক মহিলা এক এক ধরনের হবে, প্রত্যেকেরই যে 6 দিন বা 5 দিন এটাই হবে, এটার জরুরি না। কারো 3 দিন হয়, কারো 4 দিন হয়, কারো 5 দিন হয়, কারো 1 সপ্তাহ হয়, বা কারো আর অধিকও হতে পারে, অধিকও হতে পারে। তো মোট কথা হলো এই এই রক্ত আসার সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো সময়সীমা কোরআন হাদিসে বেঁধে দেওয়া হয় নাই। প্রত্যেক মহিলা তার নিজের নিজের রক্তের উপরে নির্ভর করে এটা সময়কে নির্ধারণ করে নেবে। এখন কথা হলো এই যে কারো নিয়মিত রক্ত আসে 7 দিন, 7 দিনের পর 8 দিনের দিন বা 10 দিনের দিন যদি রক্ত দেখা যায়, এই ক্ষেত্রে সে কি করবে? এই ক্ষেত্রে তার করণীয় হলো এই যে প্রতি মাসে যে রক্ত আসে নিয়মিত, সেই রক্ত এবং অন্য রক্তের মাঝে সে পার্থক্য করার চেষ্টা করবে। যদি সে পার্থক্য করতে পারে যেটা না এটা ঋতু বা হায়েজের রক্ত না, তাহলে অবশ্যই সে গোসল করে নামাজ আদায় করবে, স্বামী স্ত্রী সহবাস করবে, বাকি অন্যান্য কাজ যেগুলো নিষেধ ছিল সেগুলো তার জন্য এখন বৈধ। তো নিয়মিত রক্ত আসার 2 দিন পর যদি পুনরায় হায়েজের রক্তের মতো দেখা যায়, হায়েজের রক্তের মতো অবিকল, তাহলে এমত অবস্থায় তাকে ঋতু মনে করে, হায়েজ মনে করে সে নামাজ রোজা ইত্যাদি থেকে বিরত থাকবে। আর যদি পার্থক্য করতে না পারে, পার্থক্য যদি করতে না পারে, বিশেষ পার্থক্য দেখা যায় না, এমত অবস্থায় ওই রক্তকে হায়েজের রক্ত মনে করে, ঋতু মনে করে পবিত্র না হওয়া পর্যন্ত নামাজ রোজা ইত্যাদি থেকে বিরত থাকবে। এটাই হলো মূল নিয়ম। তো এখন কথা হলো এই যে নির্ধারিত সময়ে যেটা মহিলাদের ঋতু হয়ে থাকে, হায়েজ এসে থাকে, সেটা আসার পর
মাঝখানে 2 দিন বা 3 দিন বন্ধ থাকলো, তারপরে হঠাৎ করে যদি আবার রক্ত দেখা যায়, এমত অবস্থায় এমত অবস্থায় তার করণীয় হলো এই যে রক্তটা লক্ষ্য করবে, ভালো করে ভালো করে লক্ষ্য করবে। যদি হায় যে রক্ত হয় তাহলে নামাজ রোজা ইত্যাদি বিরত থাকবে, আর যদি রক্ত পার্থক্য হয় তাহলে অবশ্যই গোসল করার মাধ্যমে নামাজ রোজা আদায় করবে এবং ডাক্তারের পরামর্শ নেবে, চিকিৎসা নেবে। তো যাই হোক, নিয়মিত সময়ে হায়েজের রক্ত আসে, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর 3-4 দিন পর অবিকল ওই রকম রক্ত দেখে, তাহলে সে সেটাকে হায়েজ বলে মনে করবে। আর যদি রক্তের রং বা দুর্গন্ধ না হয়, রক্তের রং যদি পার্থক্য হয়, তাহলে সেটাকে হায়েজের রক্ত মনে না করে সেটাকে অসুস্থ মনে করবে, ইস্তেহাজা মনে করবে, এবং তার উপরে যে ইস্তেহাজার বিধান রয়েছে তা সে ইস্তেহাজার বিধান অনুযায়ী সে চলবে। এটাই হচ্ছে মূল কথা। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।